অভিনেত্রী রাইমা সেন, মুনমুন সেনের কন্যা, সুচিত্রা সেনের নাতনি, আদ্যোপান্ত অভিনয়ের পরিবেশে যার বেড়ে ওঠা, তার বোল্ড ছবিগুলো দেখেছেন কি? ছবি দেখে নিশ্চয়ই চিনতে অসুবিধা হচ্ছে না, ইনি মুনমুন কন্যা, সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। আদ্যোপান্ত অভিনয়ের পরিবেশে বড় হয়ে উঠেছেন, নানা রকমের ছবিতে নানা রকমের দৃশ্যে স্বচ্ছন্দে অভিনয় করেছেন, তার বোল্ড ছবিগুলো এবার আপনার জন্য রইল। একটু বলে দিই আপনাকে চট করে রাইমা সেনের সম্পর্কে। 1999 গডমাদার ছবি দিয়ে শুরু তার বড় পর্দার কাজ, দমনেও তিনি অভিনয় কেড়েছিলেন। তবে ঋতুপর্ণ ঘোষের চোখের বালি তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল রাতারাতি। ঋতুদার কাছ থেকে হাতে খড়ির মতো করে অভিনয় শিক্ষাও নিয়েছিলেন। পরিণীতা থেকে শুরু করে দ্য বং কানেকশন, 22শে শ্রাবণ থেকে হাওয়া বদল, নিশি জাপন থেকে শুরু করে সাম্প্রতিককালের বেশ কিছু ছবি, ছবির তালিকা বেশ দীর্ঘ। ভডকা ডায়েরিজ, সিতারা, বারাণসী, এই তিনটি ছবি রয়েছে রাইমার আপকামিং লিস্টে। এই মুহূর্তে তার ব্যক্তিগত জীবনে তিনি কাকে ডেট করছেন, নতুন বছরে সত্যিই তিনি সাত পাকের বন্ধনে পড়তে চলেছেন কিনা, সে খবর আপাতত সামনে আসেনি। তবে সামনে এসেছে তার বোল্ড লুক।